শ্রেণীর বন্ধুরা ফরিউ শিবম কল্যাণ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আমি তোমাদের এবিটিএ টেস্ট পেপার দু হাজার একুশ বাইশে যেটা প্রকাশিত হয়েছে সেখানে যে ইতিহাস বিভাগের প্রশ্ন রয়েছে এসি ফিফটি সেভেন সেই কোয়েশ্চেন সেটটি সমস্ত এসে কিউ ও এমসিকিউ কিউ নিয়ে আজকের এই ভিডিওতে আমি উপস্থাপনা করব তোমাদের সামনে এছাড়া এর আগের অনেকগুলো ভিডিও বানিয়েছি সেই সমস্ত ইতিহাসের পূর্ববর্তী যে পেজগুলো রয়েছে প্রত্যেকটি পেজেরই এমসিকিউ ও এসিকিউ যথাযথ নির্ভুলভাবে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি সেই সমস্ত ভিডিওগুলোর লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তাছাড়া এই ভিডিও শেষে যে এন্ড স্ক্রিন আসবে সেখান থেকে তোমরা দেখতে পারবে আর বন্ধুরা তোমাদের যাদের নিউট্রিশন পলিটিক্যাল সায়েন্স বা জিওগ্রাফির মতো সাবজেক্টগুলো রয়েছে সেই সমস্ত সাবজেক্টেরও এবিটিএ টেস্ট পেপারে যে কোয়েশ্চেন সেটগুলি রয়েছে সেগুলোর প্রত্যেকটি পেস পেজের এক একটি আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল ভিডিও বানিয়েছি সেই সমস্ত ভিডিওগুলোর লিঙ্ক ওই ভিডিওর নিচে লাস্টে দেওয়া থাকবে ডেসক্রিপশানে তাছাড়া এন্ড স্ক্রিন থেকে তোমরা দেখতে পারবে চলো তবে আজকের ভিডিওটি শুরু করা যাক ফিফটি সেভেন পেজে যে প্রশ্নগুলি রয়েছে প্রথমে দেখে নেওয়া যাক এমসি কিউগুলি চব্বিশটি যে ইতিহাস তত্ত্বের জনক কে ছিলেন এই প্রসঙ্গে বন্ধুরা আমি কিছু কথা তোমাদের বলতে চাই এই প্রশ্নটি খুব সতর্কতার সাথে তোমরা উত্তরটি দিও হ্যাঁ তো আমি এখানে তোমাদের সামনে উপস্থাপন করেছি যে বিষয়টি দেখে নাও যে ইতিহাসের জনক কাকে বলা হয় হেরোডোডাসকে বৈজ্ঞানিক ইতিহাসের জনক কাকে বলা হয় থুকিডিডিসকে আধুনিক ইতিহাস চর্চার জনক কাকে বলা হয় ইবনে খালদুনকে আর আধুনিক ইতিহাস তত্ত্বের জনক কাকে বলা হয় লিওবোন ভল র্যাঙ্কে তো বন্ধুরা এখানে দেখো ইতিহাস তত্ত্বের জনক বলেছে তো তোমাদের সামনে আমি নিচে যে স্ক্রিনে যেগুলো রয়েছে এগুলোর মধ্যে সাথে অপশানের কোয়েশ্চেনের যেগুলো রয়েছে সেগুলো কিন্তু কোনোটি ম্যাচ করছে না কিন্তু যেহেতু ইতিহাস তত্ত্বের জনক বলা হয়েছে তাহলে কি দাঁড়াচ্ছে না আধুনিক ইতিহাস জনক বা আধুনিক ইতিহাস তত্ত্বের জনক এবার দেখো বৈজ্ঞানিক হলে বলে দিত আর শুধু ইতিহাস হলে শুধু ইতিহাস লেখা থাকতো তত্ত্ব তত্ত্ব লেখা থাকতো না তো সেই রেসপেক্টে দাঁড়িয়ে এখানে লিওপন্ড ভন র্যাঙ্কে সঠিক উত্তর হওয়া উচিত ছিল কিন্তু সেটি যেহেতু নেই তাই ইবন খালদুন তোমরা উত্তরটি দাগ দেবে আর বন্ধুরা তোমরা এটা স্ক্রিনশট রেখে দিতে পারো এই জায়গাটি খুবই গুরুত্বপূর্ণ একটু ভালো করে মানে মনোযোগ সহকারে বিষয়গুলি দেখে নিও চলো তবে পরবর্তী প্রশ্নের উত্তরের দিকে যাওয়া যাক দেখো পরের প্রশ্নটি রয়েছে পুরাণ বিষয়কবিদ্যাকে কি বলে মিথোলজি অপশন এ দ্য আর্লি হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থের লেখককে জেম ভেন ভিনসেন্ট স্মিথ অপশান ডি ইন্ডিয়ান মিউজিয়াম কবে প্রতিষ্ঠিত হয় আঠেরোশো চোদ্দো খ্রিস্টাব্দে ডান্তিক বান্তিক মেলাতে বলা হয়েছে এখানে সঠিক উত্তরটি অপশান বি হবে পরের প্রশ্নটি রয়েছে ভারতের রায়তোয়ারি বন্দোবস্ত কবে চালু হয় আঠেরোশো কুড়ি খ্রিস্টাব্দে সিম্নশেখীর চুক্তি স্বাক্ষর হয় কবে চীন ও জাপানের মধ্যে কারকার মধ্যে পরের প্রশ্ন রয়েছে দ্য হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থের লেখককে অপশান ডি জেমস মিল চীনে পর্তুগিজদের বাণিজ্য ঘাঁটি কথা ছিল খুব বন্ধুরা ইম্পর্টেন্ট খুব সতর্ক এটা কিন্তু ক্যান্টন না এটা ম্যাকাও হবে অপশান সি সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন রয়েছে সত্যসোধক সমাজকে প্রতিষ্ঠা করেন জ্যোতিরাও ফুলে পরবর্তী প্রশ্ন বিধবা বিবাহ আইন কবে পাশ হয় আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে এই প্রথম সভাপতি কে ছিলেন লালা রাজপথ রায় বন্ধুরা এই প্রশ্নটা এই আইটি প্রথম সভাপতি বেশ কয়েকটি পেজে আছে কিন্তু একটু ভালো করে মনে রাখার চেষ্টা করো ভুলো না পরের প্রশ্ন বাংলার প্রথম সংবাদপত্র হল সমাচার দর্পণ এটি খুব ইম্পর্টেন্ট তোমরা সকলেই জানো নববিধান ঘোষণা করেন কে নববিধান ঘোষণা করেন এখানে সঠিক উত্তরটি হবে কেশবচন্দ্র সেন এটি সঠিক উত্তর পরে ডিভাইড অ্যান্ড রুল পলিসি ব্রিটিশ সরকার চালু করেছিল এখানে এই প্রশ্নটি বেশ ভালো প্রশ্ন এখানে চারটি অপশান দিয়ে বলা হয়েছে যে কোন চারটি অপশানের মধ্যে কোন তিনটি ঠিক আর কোনটি ভুল এখানে অপশান যে আইভি অর্থাৎ চার নম্বরের যেটা এ সি আর ডি ঠিক আর বি ভুল এটি সঠিক উত্তর হবে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কবে উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে জালিয়ানওয়ালাবাগ কোথায় অবস্থিত জালিয়ানওয়ালাবাগ অমৃতসরে অবস্থিত পরের প্রশ্ন রাউলার কমিশনের অপর নাম কি সিডিশন কমিশন অপশন ডি সঠিক উত্তর হবে ভাইকম সত্যাগ্রহ কবে কোথায় শুরু হয়েছিল না দক্ষিণ ভারতে শুরু হয়েছিল অপশান বি ভারত ছাড়া আন্দোলনের দাবি ধ্বনি কী ছিল ডুওয়ার ডাই করেন ইয়ে মারেঙ্গে পরের প্রশ্ন রয়েছে পাল হারবারে মার্কিন নৌঘাঁটি ধ্বংস করেছিল কোন দেশ এখানে জাপান হবে তার এগেনস্টেই আমেরিকা জাপানে কিন্তু পড়া বোমা ফাটিয়েছিল ছয় আর নয় আগস্ট হিরোসীমার নাগাসাকিতে তো বর্তমান পরিস্থিতিতে খুব ভয়ানক একটা পরিস্থিতি তৈরি হয়েছে ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলে সুস্থ থাকুক এবং তাড়াতাড়ি আমাদের পৃথিবী একটা সুন্দর পৃথিবীতে পরিণত হোক এই যুদ্ধবিধ্বস্ত আর ভাল লাগে না চলো পরের প্রশ্নটি দেখে নেওয়া যাক ভারতের স্বাধীনতা আইন কোথায় পাশ হয় অপশন ডি সঠিক উত্তর ব্রিটেনে আজাদিন বাহিনী মণিপুরের কোন বি শহরটি দখল করে কোহিমা দখল করে অপশন বি সঠিক উত্তর ক্রিপস মিশনের প্রস্তাবগুলিকে দুর্ভাগ্যজনক বলেছেন কে অপশান বি সঠিক উত্তর হবে গান্ধীজি পরের প্রশ্ন রয়েছে যে এসএ কিউগুলি ষোলোটি সেটি দেখে নেব যে ইন্ডিয়া টুডে গ্রন্থটি রচনা করেন কে এটা রচয়িত রজনীপাম দত্ত পৌরাণিক কাহিনী বা মিথ কাকে বলে এখানে দেখবো অ্যান্সার কি লিখেছি যে সৃষ্টির আদিকালে অপ পরিণত মানুষ যে সমস্ত ধর্মীয় অলৌকিক কাহিনী রচনা ও প্রচার করে তাকে পৌরাণিক কাহিনী বা মিথ বলে পৌরাণিক কাহিনীগুলি লোক সমাজের দ্বারা মৌখিকভাবে সুপ্রাচীন অতীত থেকে রচিত হয়ে আসছে এই মিথ শব্দটি গ্রিক শব্দ থেকে মিথ থেকে এসেছে পরের প্রশ্ন এটা কিন্তু এমসি কিউতে থাকে লাস্ট লাইনটি পরের প্রশ্ন রয়েছে কিংবদন্তি বা লেজেন্ড কি উত্তর লিখবে কিংবদন্তি হল অতীতের কোনো চরিত্র এমন সব ঘটনার বিবরণ যা অতীতে একসময় ঘটেছিল এবং যে সমস্ত চরিত্র জীবন্ত ছিল বলে লোক সমাজ বিশ্বাসও করে এখানে অতীতের কোনো চরিত্রকে অতিমানব রূপে তুলে ধরা হয় এখানে বাস্তব অপেক্ষা কল্পনা আধিক্য বেশি থাকে পরের প্রশ্ন ভারতীয় সিভিল সার্ভিসের জনক কাকে বলা হয় ভারতীয় সিভিল সার্ভিসের জনক বলা হয় লর্ড কর্নওয়ালিসকে পরের কোশ্চেন আছে আইনের শাসন বলতে কি বোঝো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে আমাদের সাথে থাকবে বন্ধুরা আইনের শাসন বলে পয়েন্ট করে নিয়ে লিখবে আইনের শাসন বলতে আইনের চোখে সবাই সমান এবং সব কিছুর ওপরে আইন প্রাধান্যের স্বীকৃতিকে বোঝায় আইনের শাসনের অর্থ হচ্ছে ধর্ম শ্রেণী ছোট বড় নির্বিশেষে সবাই আইনের চোখে সমান যে কেউ আইন ভঙ্গ করলে তাকে বিচারে ঘাটগড়ায় দাঁড়াতে হবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে এটাই আইনের শাসনের বিধান পরের প্রশ্ন বক্সার প্রোটোকল কি লিখব উনিশশো এক খ্রিস্টাব্দে চীনে বক্সার বিদ্রোহের প্রেক্ষিতে এগারোটি বিদেশি শক্তির সঙ্গে চীন যে অসম চুক্তি স্বাক্ষরিত করেছিল তা বক্সার প্রোটোকল নামে পরিচিত পরের পাঁচ নম্বরের প্রশ্ন রয়েছে বন্দিবাসের যুদ্ধে কারা পরাজিত হয়েছিল লিখবে বন্দিবাসের যুদ্ধে ফরাসি সেনাপতি কাউন্ট লালি পরাজিত হন পরের প্রশ্ন শ্রীরামপুর কলেজ কি কবে প্রতিষ্ঠা করেন আঠারোশো আঠেরো খ্রিস্টাব্দে উইলিয়াম কেরি জোসুয়া মার্সম্যান এবং উইলিয়াম ওয়ার্ড নামে তিনজন খ্রিস্টান ধর্মপ্রচারক দেশীয় পুরোহিত সম্প্রদায় সৃষ্টির মানসে অর্থাৎ উদ্দেশ্যে ভারতীয় খ্রিস্টান প্রশিক্ষণের জন্য ভারতীয় খ্রিস্টানদের প্রশিক্ষণের লক্ষ্যে এই কলেজ প্রতিষ্ঠা করেন পরের প্রশ্ন রয়েছে থিওডর বেগ কে ছিলেন উত্তর লিখব থিওডর বেক ছিলেন আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজের অধ্যক্ষ তিনি ব্রিটিশ শিক্ষাবিদ স্যার সৈয়দ আহমেদের অনুরোধে তিনি আলিগড় কলেজের অধ্যক্ষ পদে আসীন হন এবং আলিগড় আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখেন মুসলমানদের মধ্যে বিচ্ছিন্নতাবাদ ও দ্বিজাতি তত্ত্বের প্রচারে তিনি বিশেষ ভূমিকা গ্রহণ করেছিলেন এটা হচ্ছে থিয়েটার ব্যক্তি ছিলেন এবার পরের প্রশ্ন দেখব অথবাতে রয়েছে থ্রি নাইন কবে পাস হয় এটা খুব ভালো একটি প্রশ্ন কিন্তু বন্ধুরা বারবার দেখবে রিপিট হচ্ছে কবে বলেছে শুধু আঠারোশো বাহাত্তর লিখলেই হবে আমি তোমাদের সামনে পুরো বিষয়টি তুলে রেখেছি যাতে বারবার চোখের সামনে দেখলে তোমাদের বিষয়টি ভালো মনে থেকে যায় তিনটে আইন তো প্রথম কি বাল্যবিবাহ আর বহুবিবাহ এই ধরনের যে জিনিসগুলো এটাকে নিষিদ্ধ এবং বিধবা বিবাহ ও অসবর্ণ বিবাহ এটাকে চালু এই যে তিনটে বিষয় এখানে বলা হলো দুটো জিনিস নিষিদ্ধ আর দুটো জিনিস চালু এই টোটাল তিনটে বিষয়কে এখানে তিন আইন বলা হয় পরের প্রশ্নটি দেখে নেওয়া যাক কী রয়েছে যে চৌঠামেট আন্দোলনের ডাক দেনকে এখানে ডাক দেন চেন তু সিউ পরের প্রশ্ন রয়েছে কোন সংস্কার আইনে মুসলিমদের পৃথক নির্বাচনের অধিকার দেওয়া হয়েছিল মিন্টু সংস্কার আইন উনিশশো এক নয় খ্রিস্টাব্দে যেটি হয়েছিল গৃহীত পরের দশ নম্বর প্রশ্ন রয়েছে রাওলা আইনে আইনকে কেন কালা কানুন বলা হয় তো উত্তর লিখবে এই আইনে ভারতীয়দের ন্যায় বিচার লাভের অধিকারের দিক সম্পূর্ণ কেড়ে নেওয়া হয়েছিল তাই রাওলা টাইনকে কালা কানুন বলা হয় রাউলা টাইন কবে পাশ হয় উনিশশো উনিশ খ্রিস্টাব্দে পাশ হয়েছিল গান্ধীজি কবে সত্যাগ্রহ সভা প্রতিষ্ঠা করেন লিখবে রাউলা টাইনের বিরোধিতা করার জন্য উনিশশো উনিশ সালের ফেব্রুয়ারি মাসে গান্ধীজি সত্যাগ্রহ সভা প্রতিষ্ঠা করেছিলেন পরের প্রশ্ন রয়েছে বারো নম্বরে সত্যার্থ প্রকাশকে রচনা করেন স্বামী দয়ানন্দ সরস্বতী স্পেলিংটি তোমরা বন্ধুরা সকলে ঠিক লেখার চেষ্টা করো বানানটি যেন ভুল না হয় স্বামী দয়ানন্দ সরস্বতী খেয়াল রেখো একটু পরের প্রশ্ন রয়েছে কবে আজাদিন সরকার গঠিত হয় উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে একুশে অক্টোবর সিঙ্গাপুরে আজাদ সরকার গঠিত গঠিত হয় পরের প্রশ্ন দেখব যে ওয়াভেল পরিকল্পনা কি ভারতে ব্রিটিশ বাহিনীর অভূতপূর্ব সর্বাধিনায়ক লর্ড ওয়াভেল উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে এদেশের ভাইসরয় হয়ে আসেন দেশের রাজনৈতিক সাম্প্রদায়িক সংকট সীমান মীমাংসায় গান্ধীজিন্নার আলোচনা ব্যর্থ হওয়ায় যে আল অচল অবস্থার সৃষ্টি হয় তা দূর করার জন্য তিনি উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দের চোদ্দই জুন কংগ্রেস ও মুসলিম লীগের কাছে একটি সূত্র উপস্থাপন করে এটি ওয়াভেল পরিকল্পনা নামে পরিচিত জাপান কবে আত্মসমর্পণ করে উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে পনেরোই আগস্ট জাপান আত্মসমর্পণ করে স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন এখানে প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট বন্ধুরা যে চক্রবর্তী রাজা গোপালাচারী ছিলেন ভারতের প্রথম ও শেষ ভারতীয় গভর্নর জেনারেল পরের প্রশ্ন রয়েছে গণপরিষদের সর্বাধিক সর্বশেষ অধিবেশন কবে বসেছিল তো উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে চব্বিশে জানুয়ারি এই হয়ে গেল বন্ধুরা তোমাদের প্রশ্নগুলির উত্তর বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আর কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আবার খুব শীঘ্রই দেখা হবে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে তোমাদের পুর আর যে সকল পেজগুলি রয়েছে ইতিহাসের অবশ্যই খুব দ্রুত তোমাদের পরীক্ষার আগে চেষ্টা করছি তোমাদের সামনে উপস্থাপন করতে আজ এই পর্যন্তই টাটা